মোটরটা বসাতে হবে আপনাদেরকে 1 থেকে 6 স্লটে, আর 1 থেকে 8 স্লটে, আর 1 থেকে 10, আর 1 থেকে 12, মানে 6, 8, 10, 12 স্লটে কয়েল বসাতে হবে। তো আপনারা রানিং কয়েল দুটো সেট কয়েল তৈরি করতে হবে, আর স্টার্টিং কয়েল দুটো সেট কয়েল তৈরি করতে হবে। আমি রানিং কয়েল আর স্টার্টিং কয়েল দুটো 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 করে সেট 4টে কয়েল তৈরি করে নিয়েছি, এই যে এটা আর এটা রানিং কয়েল সেট, আর এটা আর এটা স্টার্টিং কয়েল সেট। আমি 6, 8, 10, 12 স্লটের জন্য 4টে একটা কয়েলে 4টে কয়েল সেট তৈরি করেছি, এই যে দেখুন, এই যে প্রত্যেক স্লটে আমি পাক দিয়েছি 6 আর 10 স্লটে 42 পাক, আর 10 আর 12 স্লটে 62 পাক। এটা রানিং কয়েলের জন্য দিতে হবে। রানিং কয়েলে আপনাদেরকে তার নম্বর দিতে হবে 21 আর 22 নম্বর গেজ, আর স্টার্টিং কয়েলে আপনাদেরকে সেম একই রকমই ওই 1টা কয়েলে 4টে কয়েল সেট থাকবে। স্টার্টিং কয়েলে পাক দিতে হবে আপনাদেরকে 6 আর 8 স্লটে 25 পাক, আর 10 আর 12 স্লটে দিতে হবে 96 পাক। এই স্টার্টিং কয়েলে তার নম্বর আপনাদেরকে দিতে হবে 23, মানে 2023 নম্বর তার দিয়ে কয়েল তৈরি করতে হবে। এটা 23 আর 21 আর 22 রানিং কয়েল, এই হচ্ছে এই মোটরের গেজ। প্রথমে আমি রানিং কয়েল বসাবো। প্রথমে আপনাদেরকে রানিং কয়েল বসিয়ে নিতে হবে 6 আর 8 স্লটে। প্রথমে 6 স্লটে রানিং কয়েল বসিয়ে নিতে হবে। প্রথমে রানিং কয়েল বসাবো আমি এখান থেকে। আপনারা যে কোনো স্লট থেকে কয়েল বসাতে শুরু করতে পারেন। প্রথম কয়েলের এক প্রান্ত বসালাম, এবার এখানে আমি উপরে কাগজের পেপার দিয়ে উপরটা বন্ধ করে দেব। এই পেপারটা দিচ্ছি, তার মানে এই স্লটের উপরে আবার দ্বিতীয়ত কয়েল বসবে, স্টার্টিং কয়েলের এক প্রান্ত এখানে বসবে, তাই পেপার দিলাম। এবার এই যে 1 থেকে মাঝে 4টে স্লট বাদ দিয়ে আমি 6 স্লটে কয়েল বসাবো, 1 থেকে 6। এটা তো সেম ওই রকম পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। প্রথম 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 1 থেকে 6 স্লটে কয়েল বসলাম, মাঝে 4টে স্লট বাদ দিয়ে কয়েল আমি এটা প্রথম রানিং 1 নম্বর কয়েল বসিয়ে নিলাম। এবার দ্বিতীয় কয়েল বসাবো, একই রকমভাবেই বসিয়ে দিতে হবে। এই যে এভাবে দ্বিতীয় কয়েলটা, ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ভালো দেখতে ভালো লাগবে। মোটর ব্যান্ডিং নিজে করতে চাইলে অবশ্যই নিজেরাও করতে পারবেন। এই যে আমি 1 থেকে 8 স্লটে 2 নম্বর রানিং কয়েলটা বসিয়ে নিলাম। সাইজ করে নেবেন, এক থেকে আটে 2 নম্বর কয়েলটা বসিয়ে নিলাম। 10 লাখ কয়েলগুলোকে আপনারা এভাবে সাইজ করে নেবেন, এভাবে তারগুলোকে টেনে সাইজ করে নেবেন, তাহলে এই
কয়েলগুলো আপনারা বসাতে সুবিধা হবে আপনাদের, খুব সহজেই বসাতে পারবেন। এই যে কয়েলের এক প্রান্ত মুখ আমি বসিয়ে কমপ্লিট করে নিলাম, এবার এই প্রান্তটাতে আমি এই ফিল্ম পেপার দিয়ে মুখটাকে একদম বন্ধ করে দেব। এবার আমি দ্বিতীয় প্রান্তটা বসাচ্ছি, বন্ধ করে দেব। এবার আপনারা কয়েলগুলোকে সাইজ করে নেবেন, শেষ কয়েলটা বসাবো। এই যে এক থেকে 10 16 12 16, শেষ কয়েল 1 থেকে 12 16 বসাচ্ছি। রানিং কয়েলের প্রথম যে কয়েলটা দ্বিতীয় প্রান্ত বসাচ্ছি, বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এই তারগুলোকে অল্প অল্প করে নিয়ে খোঁচা দিয়ে নিয়ে এভাবে টানলে কয়েলগুলো খুব সুন্দরভাবে বসে যাবে। কয়েলটাও বসানো কমপ্লিট হয়ে গেল, রানিং কয়েল বসানোটা আমার কমপ্লিট হয়ে গেল। এভাবে সুন্দরভাবে কয়েলগুলোকে সাইজ করে নেবেন, সাইজ করে নিলে দেখতে ভালো লাগবে এবং পরবর্তী যে কয়েলগুলো বসাবেন সেই কয়েলটাও বসাতে অনেক সুবিধা হবে। এবার লাস্ট কানেকশন কয়েল মুখ এটা, আর এটা ফার্স্ট কানেকশন কয়েল মুখ, মানে এটা প্রথম যে কয়েলটা 6 স্লটে যে কয়েলটা বসাচ্ছি সেই কয়েলটার প্রথম শুরু প্রান্ত এই মুখটা, আর এটা লাস্ট প্রান্ত এই মুখটা। এই যে 12 1 থেকে 12 এই স্লটে পাক আছে আপনার 62, আর 1 থেকে 10 এই স্লটে পাক আছে 62, আর 6 আর 8 স্লটে পাক আছে 42 পাক করে। এই যে এই রকম, মানে 1টা 2টো 3টে 4টে এই রকম করে পরপর সেট কয়েল, এক সেট কয়েল কয়েল তৈরি করতে হবে। এবার এই এই প্রান্তে কয়েল বসাতে হবে, তো এই প্রান্তে কীভাবে বসাবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এটাও সেম 1 থেকে 6 স্লটে বসাতে হবে, প্রথম প্রান্তটা আমি বসালাম, যে পেপার আমি এই পেপারটা দিয়ে এবার দ্বিতীয় প্রান্তটা বসাবো।
দ্বিতীয় প্রান্ত এক থেকে ছয়, এক দুই তিন চার, মাঝে চারটে ষোলক বাদ দিয়ে দেখুন এই যে এটা ফার্স্ট কয়েল কানেকশন মুখ, এটা লাস্ট কয়েল কানেকশন। আমি এক থেকে ছয় ষোলোতে প্রথম কয়েল রানিং কয়েল আমি বসিয়ে নিলাম, আর দ্বিতীয় কয়েলটা বসাবো। এই যে একই রকমভাবে বসাতে হবে, তারগুলোকে অল্প অল্প করে নিয়ে সোজাভাবে আস্তে আস্তে টান দিলেই তারগুলো বসে যাবে। এক প্রান্ত বসিয়ে নিলাম, এবার দ্বিতীয় প্রান্তটা বসাবো। দ্বিতীয় প্রান্ত কয়েল বসানো কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার কয়েলটাকে সাইজ করে দেবো। কয়েল বসানোর সঙ্গে সঙ্গে কয়েলগুলোকে সাইজ করে নেবে, সাইজ করে নিলে বসাতে গেলে অনেক কষ্ট হতে পারে। এই যে আমি এবার এটা লাস্ট কয়েল বসাবো, রানিং শেষ কয়েল লাস্ট কয়েলটা বসাচ্ছি। টমটম কোম্পানির মতো চার্জ 0.775 কিলোওয়াট 1 HP মোটর, এটা 2850 RPM, 50 mmHg ক্যাপাসিটার, 440 ভোল্ট। কমপ্লিট হয়ে গেল রানিং কয়েল বসানো। এই যে এটা শুরু প্রান্ত লুপ আর এটা শেষ প্রান্ত লুপ, মানে রানিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে স্টার্টিং কয়েল বসাতে হবে। স্টার্টিং কয়েল কীভাবে বসাবেন আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো।